যদি এরকম একটা প্রশ্ন আসে যে কোনো মুক্তভাবে পরন্ত বস্তু এক সেকেন্ডে তিন মিটার দূরত্ব অতিক্রম করেছে তাহলে পাঁচ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে অথবা যদি এমন প্রশ্ন আসে যে মুক্তভাবে কোনো বস্তু মুক্তভাবে পরন্ত কোনো বস্তু দুই সেকেন্ডে আট মিটার দূরত্ব অতিক্রম করেছে তাহলে ফর্টি ফোর পয়েন্ট ওয়ান মিটার দূরত্ব যেতে কত সময় লাগবে আচ্ছা এই প্রশ্নগুলা পরন্ত বস্তুর সূত্র রিলেটেড এবং এই যে এখানে পরন্ত বস্তু সূত্র রিলেটেড প্রশ্নগুলোকে চিন্তা ভাবনা করার জন্য আমাদেরকে গতির সমীকরণ বোঝা লাগে সো গতির সমীকরণ আমরা যখন বুঝে যাই তখন এই প্রশ্নগুলো যখন এমসি তে আসে বা বস্তু রিলেটেড কোন টপিক যখন আলোচনা করা হয় তখন আমাদের বুঝতে সুবিধা হয় কিভাবে একটু বলি এই যেখানে গতির এক নম্বর সূত্রটা লেখা আছে সেটা হচ্ছে ভি কল ইউ প্লাস এ এ মানে হচ্ছে তরণ টি মানে সময় ভি শেষবেগ ইউ বেগ এগুলো আমরা জানি কিন্তু যখন কোন বস্তুকে নিক্ষিপ্ত বা পরন্ত চিন্তা করা হচ্ছে তখন বিষয়টা কেমন বিষয়টা হচ্ছে এরকম যখন আমি কোন বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করছি তখন আমরা অবশ্যই বলতে পারি যে আমরা গ্র্যাভিটির এগেইনস্টে বা হচ্ছে গিয়ে অভিকর্ষ স্তরণের বিপরীতে কাজ করছি সেক্ষেত্রে এই জি এর মানটা মাইনাস হবে এটা হচ্ছে আমাদের প্রথম কনসেপ্ট আর যদি আমি চিন্তা করি যে কোন বস্তুকে ফেলায় দেওয়া হচ্ছে বা পরন্ত কোনো বস্তু সেটাকে যদি আমি ভাবি তাহলে সেক্ষেত্রে আমার জি এর মানটা কি হবে জি এর মান পজিটিভ হবে তো এখন আমরা একটু চিন্তা করি যে একটা বস্তুকে ফেলায় দেওয়া হচ্ছে পরন্ত বস্তু সেক্ষেত্রে আমার জি এর মান পজিটিভ এই দুইটা জিনিসকে মাথায় রেখে আমাদের এই জাতীয় ম্যাথ করতে হয় এবং এমসি যদি পরীক্ষায় আসে আমাদেরকে পারফেক্টলি অ্যান্সার করতে হবে সো কিভাবে এই সূত্রটাকে যখন আমি পরন্ততে নিয়ে আসবো তখন এ হয়ে যাবে জি মানে এই জিটা হয়ে যাবে এ এবং প্লাস মাইনাসের বিষয়টা নির্ভর করতেছে তার পরন্ত বা নিক্ষিপ্ত অবস্থানের উপর বা অবস্থার উপর আমি যদি এখন নিক্ষিপ্ত চিন্তা করি তখন আমার সূত্রটা হবে এরকম ভি ইকুয়াল টু ইউ প্লাস এই যে এর জায়গায় হবে মাইনাস জি যদি তাই হয় তখন আমি লিখতে পারি যে এবং মানে মানে হচ্ছে। যে আমি একটা বস্তুকে যদি নিক্ষেপ করি সর্বোচ্চ যে উচ্চুরা বা সর্বোচ্চ যে উচ্চতা আমরা একটু ভাবি যদি আমার কাছে একটা টেনিস বল থাকে বা একটা ডিউস বল থাকে যেটা যদি আমি ক্রিকেট খেলি এটা যদি আমি উপরে মারি একটা পর্যায়ে যাওয়ার পরে তো আর ও যাবে না ও নামবে তো যেই পর্যায়ে গিয়ে সে আর যাবে না নামা শুরু করবে সেই পজিশনে এই বস্তুর ফাইনাল ভেলোসিটি বা ভি জিরো হয় যদি আমি তাই ধরে নেই যে প্রথম ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর শেষ বেগ শূন্য হবে তার মানে ওইটা হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা এবং এটাই যদি হয় তাহলে এই ভি এর মানটা হবে শূন্য কখন যখন সে সর্বোচ্চ উচ্চতায় উঠবে তাহলে এই ভি হচ্ছে ইউ মাইনাস জিটি হবে তখন আমি এই জিটিটাকে এখানে নিয়ে আসবো হুইচ ইজ ইকুয়াল টু টি ইউ অ্যান্ড দেন এই টি মানে হচ্ছে ইউ বাই জি এই যে আমি একটা প্রথম সূত্র পাইলাম বা একটা সমীকরণ পাইলাম টি ইকাল ইউ বাই জি এইটার মানেই হচ্ছে যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে একটা বস্তুর কত সময় লাগবে তার মানে আমি এখানে পাইলাম হচ্ছে আমার একটা সূত্র যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময় টি ইকাল ইউ জি এবং আমরা এই সূত্রটাকে এমসিকিউ করার সময় খুব দ্রুত সলভ করে ফেলার চেষ্টা করব। তার মানে আমি যদি এখানে লিখি যে সর্বোচ্চ হ্যাঁ উচ্চতায় সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় এটা হচ্ছে আমার প্রথম চিন্তা যে টি ইকুয়াল ইউ বাই জি তার মানে আমি সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে প্রয়োজনীয় সময় সেটা বের করার জন্য নিশ্চিন্তে ইউভাইজি ব্যবহার করতে পারবো কোন ক্ষেত্রে যখন আমরা বস্তুটাকে নিক্ষেপ করব। ঠিক আছে এটা এগুলো প্রথম চিন্তা এবার দ্বিতীয় চিন্তায় আসি আমরা হচ্ছে প্রথম সমীকরণ এটা জানি এবার আমি যদি তৃতীয় সমীকরণটার দিকে তাকাই তৃতীয় সমীকরণে কি ছিল তৃতীয় সমীকরণে ছিল যে এইচ ইকুয়াল ইউটি প্লাস সরি এস দিয়ে আমি আগে শুরু করি যে এস ইকুয়েল এস ইকুয়েল টি প্লাস হাফ এটি স্কোয়ার এটা ছিল তৃতীয় সমীকরণ এখন আমি নিক্ষিপ্ত আর পরন্ত বস্তুর ক্ষেত্রে হিসাব করছি তো নিক্ষিপ্ত আর পরন্ত বস্তুর ক্ষেত্রে হিসাব করলে একটু পরিবর্তন হবে কি আমি যখন এস ভাবছি সেই এস হয়ে যাবে এখন আপাতত এইচ এইচ মানে হাইট এস মানে ডিসপ্লেসমেন্ট এটা আমরা জানি জানি তার মানে এখন আমি এই এস এর বদলে লিখব এইচ এখন যদি পরন্ত নিক্ষিপ্তের বিষয়টা হয় তার মানে পরন্ত হইতে গেলে আগে বস্তুটাকে নিক্ষিপ্ত হইতে হবে আবার আমি কোনো বস্তুকে উপর থেকে নিচে ছেড়ে দিতেও পারি এখন একটা মজার জায়গায় আসে তোমাদেরকে নিয়ে যে এইচ ইকুয়াল টু ইউটি এই যে আমি ধরলাম এখানে মাইনাস জি কারণ এটা হচ্ছে কি এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু সুতরাং যখন আমি নিক্ষেপ করব তখন এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার হবে হবে অবশ্যই হবে এখন আসো মজার ব্যাপারে এইবার তোমাদেরকে একটা মজার জিনিস বলে যখন বিচরণ দে কাল বলবে বা শূন্য ভাষার সময়কাল বলবে অথবা কোন একটা বস্তুকে উপরে ছাড়া হইলো এবং নিচে আসলো সেই ক্ষেত্রে কি হবে যদি আমি একটা বস্তুকে উপরে নিক্ষেপ করি এইটার উপরে সর্বোচ্চ উচ্চতা সে উঠলো সর্বোচ্চ উচ্চতা উঠে আবার খারা নিচের দিকে যদি আসে তাহলে তার কিন্তু অতিক্রান্ত দূরত্ব দ্যাট ইজ এইচ ইকুয়াল টু জিরো হবে কখন যখন সে উপরে উঠে আবার নামবে এইবার প্লিজ মাথা রাখো যদি আমি এই এইচ এর মান শূন্য ধরি কেন কারণ ও একবার উপরে উঠছে খারাপ উপরে উঠে আবার নিচে নামছে অতিক্রান্ত দূরত্ব জিরো ইফ এইচ ইকুয়াল তখন আমি এই ইউ কে ধরবো টি এই টি মানে হচ্ছে মানে হচ্ছে বিচরণ কাল তোমাদের এটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে বা হচ্ছে এটাকে আমরা বলবো ভাষার ভাষার সময়। সময় ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার এবার আমি টিটাকে বড় হাতের টি বা ক্যাপিটাল টি সব করছি কেন কারণ এটা আমি এক দিকে চিন্তা করছি না এটা উপরে উঠছে আবার নামছে যদি তাই হয় তার মানে এটা হচ্ছে এই হাফ জি টি স্কোয়ার আমি এই পাশে নিয়ে আসলাম হাফ জি টি স্কোয়ার ইকুয়াল টু টু ইউ টি তার মানে কি উভয় পাশ থেকে আমি টি বাদ দিয়ে দিতে পারি তাহলে আমি লিখলাম যে জি টি ইজ ইকুয়াল টু টু ইউ অন দ্যাট কেস এই টি এর মান আসে 2u/g এই যে টি এর মান আসলো যেটা 2u/g এইটা হচ্ছে আমার বিচরণ কাল যখন কোন একটা বস্তুকে আমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করব এবং সে ঠিক ওই রাস্তা দিয়ে আবার আগের জায়গায় ফিরে আসবে অন দ্যাট কেস আমরা বলতে পারি যে বিচরণ কাল এই সূত্রটা তোমরা এমসিকিউ করার সময় প্লিজ মাথায় রাখবা যে টি এর মান হচ্ছে 2u/g তার মানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে বিচরণ কাল যদি 2u-g হয় এবং উপরে উঠতে সময় যদি t সময় লাগে আমি ধরলাম উপরে উঠতে সময় লাগে t1 তাহলে নিচে নামতে সময় লাগে কত t2 ধরে নিচ্ছি তাহলে আমি বলতে পারি না যে বিচরণ কাল মানে হচ্ছে বা আমি যদি এইভাবে চিন্তা করি যে একটা বস্তুকে উপরে উঠাইতে টি ওয়ান টাইম লাগছে নিচে নামতে টি টু টাইম লাগতেছে তাহলে টি টু এই টাইমটা হচ্ছে বিচরণ কাল থেকে উপর ওঠার কাল বাদ দিব এখন আমি যদি এটাই চিন্তা করি তাহলে দেখো টু ইউ বাই জি মাইনাস ইউ বাই জি টিয়ার মানটা আর মানটা আমি লিখলাম এটা যদিও টি ওয়ান তাহলে সেক্ষেত্রে টু ইউ বাই জি বাই মাইনাস ইউ বাই জি করলে অ্যাকচুয়ালি ইউ বাই আসে তার মানে এটা বলতে পারবো যে একটা বস্তুর উপরে উঠতে যতটুকু সময় লাগে থ্রোইং বডিজ এর ক্ষেত্রে নামতে একই সময় লাগে অর্থাৎ t1 -t1 t2 হবে এই যে আমি দুইটা সূত্র লিখলাম এখানে এটা কিন্তু এমসিকিউ তে খুব দ্রুত অ্যান্সার করার জন্য হেল্পফুল তার মানে তোমাকে যদি বলা হয় যে একটা বস্তুকে উপরের দিকে ফেলায় দেওয়া হচ্ছে বা উপরে উঠানো হচ্ছে তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে টাইম লাগবে সেটা হচ্ছে আদিবেগকে তার জি দ্বারা ভাগ করতে হবে 9.8 দিয়ে আর বিচরণ কালের ক্ষেত্রে টু বাই জি সব করতে হবে ওকে আচ্ছা এটা গেল এক এই সূত্রটাকে একটু মাথা রাখতে হবে মন থাকবে পারা যাবে না যাওয়ার কোনো কারণ নাই আমি যদি চতুর্থ সূত্রটা চিন্তা করি যে চতুর্থ সূত্রটা কি গতির সেটা হচ্ছে ভি স্কোয়ার অর্থাৎ ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এস এবার চার নাম্বার সূত্রটাতে আমরা একটু ভাবে কি আছে আমরা জানি যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এর বদলে মাইনাস জি এস এর বদলে এইচ রাইট রাইট তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ এখন যদি আমি এই সূত্রটাতে ভাবি যে একটা বস্তুকে আদিবেগে নিক্ষেপ করা হইলো এবং সর্বোচ্চ উচ্চতায় গিয়ে শেষ বেগটা শূন্য তাহলে এই ভিয়ের মানটা শূন্য হবে কখন যখন সে সর্বোচ্চ উচ্চতায় উঠবে তা আমি যদি এই মানটাকে শূন্য ধরি তাহলে আমার এটা হবে ইউ স্কোয়ার মাইনাস টু জি ক্যাপিটাল এইচ কেন কারণ ক্যাপিটাল এইচ হচ্ছে আমার হাইয়েস্ট হাইট সর্বোচ্চ উচ্চতা সেই হিসাব করে আমি যদি এটা চিন্তা করি তখন আমি লিখতে পারি যে টু জি মানে সর্বোচ্চ উচ্চতা এসে কত উঠবে আরেকটা সূত্র ছোট সূত্র যেটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি তার মানে সর্বোচ্চ উচ্চতাটা কত একটা বস্তুকে যে কোনো বেগে যদি নিক্ষেপ করা হয় তাহলে সেই সর্বোচ্চ এই সর্বোচ্চ উচ্চতা এটাকে আমরা এইচ ধরব এইচ হচ্ছে ইউ স্কোয়ার বাই টু জি তার মানে আমরা এখানে তিনটা তিনটা ছোট ছোট সূত্র পাইলাম যে উপরে উঠতে টাইম লাগবে ইউবাই জি বিচরণকাল হচ্ছে টু ইউ বাই জি আর সর্বোচ্চ উচ্চতা হচ্ছে ইউ স্কোয়ার বাই টু জি এবং এই দুইটা এই তিনটা জিনিস আসলে এইটারই মানে জাস্ট গতির সমীকরণের একটা ডিফারেন্ট একটা ক্যারেক্টার আর কিছু না একই জিনিস তো এইগুলোকে আমরা কি ব্যবহার করব আমরা কিভাবে ব্যবহার করব আমরা হচ্ছে এমসিকিউ সলভ করার জন্য ব্যবহার করব আমি এখানে এই ব্যাখ্যাগুলো এই কারণেই করছি বিকজ আই ওয়ান্ট দ্যাট ইউ পারফেক্টলি ফিল দ্য প্রিন্সিপাল যে কেমন করে আসছে এগুলা খুব প্রাথমিক লেভেলের ডিসকাশন সামনে ইন্টারমিডিয়েটে গেলে তো আরো জটিলভাবে আরো সুন্দরভাবে আসবে তার মানে এটা আমি একটু বুঝতে পারি এখন তোমাদেরকে আমি পরন্ত বস্তু সূত্রগুলোর একটু প্রমাণ দেখাবো বা এগুলোকে কিভাবে ইউটিলাইজ করতে হয় তার কিছু রূপ দেখাবো গ্যালিলিও একটা পরীক্ষা করেছিল না ইটালির পিসা শহর একটা হেলানো তল থেকে যে প্রথম কথাটা কি ছিল প্রথম কথাটা ছিল তিনটা কন্ডিশন স্থির অবস্থান থেকে বিনা বাধায় হ্যাঁ একটি নির্দিষ্ট উচ্চতা থেকে পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে এটা হচ্ছে প্রথম কথা তাহলে নির্দিষ্ট সময়ে যদি সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব এটা হচ্ছে আমার প্রথম বিবৃতি যেটা আমি ঠান্ডা মাথায় এটা বুঝবো যে একটা উপর থেকে যদি একটা বস্তুকে ফেলে দেওয়া হয় সেটা যদি বিনা বাধায় পড়তে থাকে কোনো ধরনের বাতাসের বাধা ছাড়া যদি পড়তে থাকে এবং অভিকর্ষের প্রভাবে যদি পড়ে তাহলে সেই ক্ষেত্রে পাঁচশো কেজি ভরের বস্তু আর পাঁচ গ্রাম ভরের বস্তু একসাথে মাটিতে পড়বে তার মানে একটা বড় গোল্লা বল বা লোহার বলয় আর একটা পাখির পালক একসাথে ছেড়ে দিলে একসাথে মাটিতে পড়বে মজার ব্যাপার না খুব মজার ব্যাপার কিন্তু দ্বিতীয় সূত্রটা কি এইবার আসি খেলায় দ্বিতীয় সূত্রটা হচ্ছে প্রথমটাতে আমি বললাম দ্বিতীয় সূত্র হচ্ছে যে ওই একই কথা স্থির অবস্থান থেকে নির্দিষ্ট উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত কোনো বস্তুর বেগ তুমি যখন বেগ চিন্তা করবা এই ভি ইজ প্রপোশনাল টু হবে T। মানে বেগ সময়ের সমানুপাতিক তার মানে হচ্ছে এই বেগকে টি দিয়ে ভাগ করলে আমি এখানে একটা ধ্রুবক পাব এবং ঠিক একইভাবে একটু চিন্তা করো যে একটা পরন্ত বস্তু উপর থেকে নিচে পড়ছে প্রতি মুহূর্তে তার সময়ের সাথে সাথে বেগ বাড়তেছে তা আমি যদি ধরি এটা হচ্ছে টি ওয়ান এটা টি টু এটা টি থ্রি এইটা টি ফোর এইটা টি ফাইভ তা প্রতি সেকেন্ডে বা প্রতি একক সময়ে বা প্রতি সময়ে তার যে সময়টার সাথে সাথে তার যে বেগ বাড়ে সময় বাড়লেই যে বেগ বাড়বে তাহলে আমি এক এক সময়ে যদি এক এক বেগ চিন্তা করি তখন আমি কি লিখতে পারবো না যে ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু Is equal to v3 by t3 সবগুলা হচ্ছে ধ্রুবক অর্থাৎ পরন্ত বস্তুর ক্ষেত্রে প্রতি সময়ে তার যে প্রাপ্ত বেগ সেই অনুপাতটা অলওয়েজ ধ্রুবক থাকে এখন এটা দিয়ে কেমন করে অঙ্ক করা যায় এটা দিয়ে কেমন করে অঙ্ক করা যায় তুমি ভাবো যদি বলা হয় যে কোন একটা বস্তু 2 সেকেন্ডে পরন্ত বস্তু দুই সেকেন্ডে ধরো যে টুয়েলভ মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলো দুই সেকেন্ডে টুয়েলভ মিটার পার সেকেন্ড তাহলে দশ সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করবে কত বেগ অর্জন করবে দুই সেকেন্ডে যদি প্রশ্ন করা হয় যে কোনো একটা বস্তু দুই সেকেন্ডে ধরো যে সিক্স মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে পরন্ত তাহলে দশ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে বা কত বেগ অর্জন করবে এটা যদি প্রশ্ন হয় তুমি কি ভাবছো বলো যে এটা হচ্ছে আমার টি ওয়ান আমি নিশ্চিতভাবে বুঝতে পারছি যে এটা হচ্ছে আমার T1 প্রথম সময় তাহলে এটা হচ্ছে আমার T2 এটা হচ্ছে আমার V1 আই ওয়াজ আস্কড দ্যাট হোয়াট ইজ V2 তাহলে আমি সুন্দরভাবে সূত্রটা বশাই দেব যদি এই সূত্রটা আমি চিন্তা করি যে আমি V2 এর মান চাই তাহলে V2 এর সাথে T1 গুণ হবে V1 T2 গুণ তার মানে আমি লিখতে পারি যে এই V2 অ্যাকচুয়ালি এই V1 ইনটু T2 ডিভাইডেড বাই এই T1 তার মানে কি তার মানে এই ভি এর মান হচ্ছে সিক্স টি টু হচ্ছে টেন আর এটা হচ্ছে টু তার মানে এটাকে আমি যদি সিম্পলি হিসাব করি তাহলে থার্টি মিটার পার সেকেন্ড আসতেছে কিসের ভিত্তিতে আসলো দুই সেকেন্ডে হচ্ছে ছয় তাহলে এক সেকেন্ডে কত করে বাড়ে তিন মিটার পার সেকেন্ড করে বাড়ে তাহলে দশ সেকেন্ডে বাড়বে থার্টি মিটার পার সেকেন্ড এই যে থার্টি মিটার পার সেকেন্ড হবে বস্তুর বেগ তার মানে প্রতি সেকেন্ডে যে বেগ সে অর্জন করে সেটার অনুপাত হচ্ছে এরকম এবং ঠিক এইভাবে চিন্তা করলে আমি তৃতীয় সূত্রটাও পাবো তৃতীয় সূত্রটা কি স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত কোনো বস্তু অভিকর্ষের প্রভাবে পরন্ত কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক এবার চিন্তা করো সময়ের বর্গটা কি হিসাব করব। তার মানে এটা একটু মুসলাম বোঝা যাবে না বোঝার কোনো কারণ নাই এবং এটা তোমরা পারবা অফকোর্স পারবা এটা না বোঝার কোনো কারণ নাই এখন যদি বলি যে এই বস্তুটা এই টি ওয়ান সেকেন্ডে এইচ ওয়ান টি টু সেকেন্ডে এইচ টু এবং টি থ্রি সেকেন্ডে এইচ ফোর এইভাবে দূরত্ব অতিক্রম করছে তাহলে তৃতীয় সূত্রানুসারে আমি বলতে পারি যে এইচ ইজ প্রপোশনাল টু টি স্কোয়ার তার মানে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক on that case h by t square এইটা হবে আমার ধ্রুবক যদি এটাই হয় তাহলে আমি বলতে পারবো যে h1 by t1 square h2 by t2 square এবং h3 by t3 square যাই আমি লিখতে থাকি এবং সর্বোচ্চ যত পর্যন্ত যাব সব ক্ষেত্রে ধ্রুবক আসবে ক্লিয়ার মজার ব্যাপার এখন এইবারে আসি একটা অঙ্কে যদি বলা হয় যে কোন একটা বস্তু পরন্ত বস্তু এক সেকেন্ডে তিন মিটার দূরত্ব অতিক্রম করে বা এক সেকেন্ডে আট মিটার দূরত্ব অতিক্রম করে সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে এটা তোমাদের এমসি কিউতে খুব কমন থাকে এবং তোমরা জানো তাহলে এটা হবে আমার কি টি ওয়ান এটা হচ্ছে টি টু এটা হচ্ছে এইচ ওয়ান আই ওয়াজ আস্ট এইচ টু কত সেক্ষেত্রে আমার সূত্রটা কি সূত্রটা হচ্ছে এই যে এই সূত্র আমি এই দুইটা নিয়ে কাজ করব তো আমার কাছে h2 চাইছে এই যে h2 হচ্ছে t1 স্কয়ারের সাথে গুণ তখন আমি লিখব যে এই h2 হচ্ছে অ্যাকচুয়ালি এই h1 t2 হোল স্কয়ার h1 t2 হোল স্কয়ার ডিভাইডেড বাই t1 হোল স্কয়ার সোজা সোজা তো অবশ্যই সোজা তার মানে এখন যদি আমি মান বসাই h1 কত ওই যে এইট তাহলে আমি লিখবো এইট ইন্টু টি টু কত ফাইভ স্কোয়ার আর টি ওয়ান কত ওয়ান স্কোয়ার তার মানে কত হইল ওয়ান মানে ওয়ান ফাইভ স্কোয়ার মানে পঁচিশ পঁচিশ ইন্টু আট মানে নিঃসন্দেহে দুইশো মিটার অর্থাৎ যদি কোয়েশ্চনে বলে দেয় যে কোনো একটা বস্তু এক সেকেন্ডে আট মিটার দূরত্ব অতিক্রম করে পাঁচ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে সিম্পলি আমি বলতে পারবো যে এটা হচ্ছে দুইশো মিটার দূরত্ব অতিক্রম করবে আশা করি তোমাদের কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না হ্যাঁ এতটুক বোঝা গেছে যদি এতটুক বোঝাই যায় ধর আমি যদি এরকম একটা অঙ্ক দিই বা এরকম যদি কোনো প্রশ্ন তোমরা দেখো যে হ্যাঁ স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু অভিকর্ষের প্রভাবে প্রথম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে তা আমি কি হিসাব করব। বিনা বাধায় প্রথম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে এটা আমি কিভাবে চিন্তা করতে পারি তো বিনা বাধায় বস্তু যদি প্রথম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে এটা বের করার জন্য আমাদেরকে সূত্রে অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার মানে কি এটা পরন্ত বিনা বাধায় এক সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে বলেছে সেক্ষেত্রে এই ইউর মান হচ্ছে জিরো আমি এইচ চাই তাহলে আমার এইচ বাকি থাকছে হাফ জি টি স্কোয়ার তার মানে আমি কি লিখবো আমি লিখবো হচ্ছে হাফ ইন্টু নাইন এক সেকেন্ডে অতিক্রম করবে হচ্ছে ফোর পয়েন্ট নাইন মিটার ফোর পয়েন্ট নাইন মিটার এখন যদি আমি জিজ্ঞেস করতাম যে পাঁচ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে বিনা বাধায় যদি বিনা বাধায় পরন্ত একটা বস্তু পাঁচ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে সিম্পলি এইখানে হইতো ফাইভ স্কোয়ার তো এখানে যদি ফাইভ স্কোয়ার হইতো এটা হয়তো পঁচিশ তো পঁচিশকে দুই দিয়ে ভাগ করলে সাড়ে বারো সাড়ে বারো ইন্টু নাইন পয়েন্ট এইট কত হইতো নাইন পয়েন্ট এইট হিসাব করলে বাইশ হইত না এটা পাঁচ মিটার বিনা বাধায় কোনো পরন্ত বস্তু পাঁচ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে পারা যাবে এটা না পারার কোনো কারণ নেই যদি এরকম বলে যে পরন্ত বস্তুর ক্ষেত্রে পরন্ত বস্তুর ক্ষেত্রে একটি বস্তু দুই সেকেন্ডে আট মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে ওই বস্তু ছয় সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে এবং তুমি ভাবো যদি বলা হয় যে দুই সেকেন্ডে অতিক্রম করে আট মিটার ধরো এটা বলে দিয়েছে তার মানে আমি কি চিন্তা করব যে দুই সেকেন্ডে অতিক্রম করে আট মিটার তাহলে পাঁচ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে তাহলে আমার এখানে আসতেছে পাঁচ সেকেন্ড দূরত্ব তার মানে এইচ টু চাইছে দূরত্ব চাইছে তাহলে আমি আবার সেই হিসাব করব যে এইচ কত ওই একই হিসাব যে এইচ টুর সাথে টি ওয়ান গুণ তার মানে এইচ ওয়ান স্কয়ার টি টু স্কোয়ার ডিভাইডেড বাই টি ওয়ান স্কোয়ার তাহলে এইচ এর মান কত এইট টি টু এর মান কত ফাইভ স্কোয়ার মানে পঁচিশ ডিভাইডেড বাই দুই তার মানে কত দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে একশো মিটার তাই না তাই তার মানে এই কোয়েশ্চেনটার অ্যান্সার করার জন্য তোমরা প্লিজ এই সূত্রটাকে মনে রাখবা H1 ওয়ান বাই টি এবং যদি প্রশ্ন করা হয় যে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় কোনো বস্তুকে যদি পড়তে দেওয়া হয় তাহলে প্রথম সেকেন্ডে h দূরত্ব অতিক্রম করলে চার সেকেন্ড পরে কত দূরত্ব অতিক্রম করবে তো বলো প্রথম সেকেন্ডে যদি h দূরত্ব অতিক্রম করে চার সেকেন্ডে তাহলে এক্ষেত্রে আমার এই হিসাবটা কি হবে প্রথম সেকেন্ডে অতিক্রম করবে এইচ তাহলে এইচ ওয়ান এর মান এইচ তার মানে এই টি ওয়ান মানে তাহলে এই যে টি টু এটা হচ্ছে ফোর স্কোয়ার তার মানে কি দাঁড়াচ্ছে সিক্সটিন এইচ অর্থাৎ কোন একটা বস্তু কতটুক দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে তার সময়ের বর্গের সমানুপাতিক টি স্কোয়ার মানে ইউনো ফোর স্কোয়ার মানে সিক্সটিন অর্থাৎ কোন বস্তু যদি এইচ পরিমাণ দূরত্ব অতিক্রম করে এক সেকেন্ডে তাহলে সে ষোলো সেকেন্ডে অর্থাৎ চার সেকেন্ডে ষোলো এইচ দূরত্ব মানে তার উচ্চতার বা অতিক্রান্ত দূরত্বের ষোলো গুণ অতিক্রম করবে মন থাকবে তোমাদের না পারার কোনো কারণ নাই কারণ এগুলো তোমরা সব পারবে একটু প্র্যাকটিসের দরকার আর কিছু না এবং পরীক্ষা যখন এমসিকিউ আসবে তখন তোমরা যেন বিনা বাধায় পারো বিনা বাধা অর্থাৎ এই যে পরন্ত বস্তু সূত্র সম্পর্কিত যা কিছু থাকতে পারে তার মধ্যে আরো একটা যদি এরকম হয় মনে করো যদি বলা হলো যে একটি বস্তুকে জি এর মানের সমান বেগে জি এর মানের সমান বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে বস্তুটি কতক্ষণ পর ভূমিতে পতিত হবে চিন্তা করো প্রশ্নটা কি যদি এরকম বলা হয় যে জি এর মানের সমান বেগে নিক্ষেপ করা হলো তাহলে একটা বস্তুকে যদি আমি উপরে নিক্ষেপ করি এবং সে আবার মাটিতে যদি ফিরে আসে তার মানে অতিক্রান্ত দূরত্ব শূন্য তার মানে এটা বিচরণ কাল চাইছে তো বিচরণ কালের সূত্র হচ্ছে টু ইউ বাই জি রাইট যদি তাই হয় কি বলেছে বস্তুকে কি বেগে নিক্ষেপ করা হয়েছে জি এর সমান বেগে জি কত আমি জানি না আমি ধরলাম নাইন পয়েন্ট কিন্তু জি এর সমান বেগে তার মানে এটা কি হবে এটা হবে টু জি বাই জি তার মানে এই জিজি কাটা বাকি থাকবে দুই সেকেন্ড অর্থাৎ কোনো বস্তুকে জিয়ের সমান আদি বেগে যদি উপরে নিক্ষেপ করা হয় তাহলে সেটি দুই সেকেন্ড পরে মাটিতে ফিরে আসবে এমসি কি উত্তর কিন্তু এগুলা তারপরে যদি প্রশ্ন করা হয় যে একটি বস্তুকে কত বেগে কত বেগে উপরে নিক্ষেপ করলে তা চার সেকেন্ড পরে মাটিতে ফিরে আসবে প্রশ্ন হচ্ছে এটা যদি এইটাই প্রশ্ন হয় যে কোনো বস্তুকে কত বেগে উপরে নিক্ষেপ করলে তা চার সেকেন্ড পরে মাটিতে ফিরে আসবে তখন প্রশ্নটার ধরনটা কি হবে টি ইকুয়াল টু টু ইউ বাই জি তোমাকে অবশ্যই আদিবেগের মান চাইছে তখন তুমি লিখবা যে ইউ ইকুয়াল টু টি জি বাই টু অন দ্যাট কেস এই টি এর মান হচ্ছে চার সেকেন্ড কারণ সে চার সেকেন্ডে মাটিতে ফিরে আসবে জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তার মানে এটা হচ্ছে টু তার মানে টু দিয়ে ফোর কাটলে দুই এটা হবে 19.6 মিটার সিক্স সেকেন্ড অর্থাৎ কোন বস্তুকে যদি সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করা হয় তাহলে সে চার সেকেন্ড পরে ভূমিতে ফিরে আসবে গেল এটা এখন যদি প্রশ্ন করা হয় যে একটা বস্তুকে উপরে নিক্ষেপ করা হলো তাহলে তাহলে কোন লেখচিত্র দিয়ে কোন লেখচিত্র দিয়ে তা প্রকাশ করা যাবে তো মনে রাখবা অন দ্যাট কেস এইখানে প্লিজ মাথায় রাখতে হবে একটা বস্তুকে আমি উপরে নিক্ষেপ করছি তাহলে উপরে নিক্ষেপ করলে আমার যদি এক্স অ্যাক্সেস চিন্তা করি আর যদি আমি ওয়াই অ্যাক্সেস চিন্তা করি তাহলে এইখানে আমি রাখবো হচ্ছে এক্স অক্ষ এটা আমার মূল বিন্দু এটা হচ্ছে ওয়াই আমি ফার্স্ট কোয়ার্ডেন্ট হিসাব করছি তাহলে এটা হচ্ছে আমার টাইম তো টাইম এইদিকে আর বেগ হচ্ছে এইদিকে তো একটা বস্তুকে উপরে নিক্ষেপ করলে প্রতি মুহূর্তে তো তার বেগ কমে এবং সর্বোচ্চ উচ্চতায় গিয়ে তার বেগ হয়ে যায় শূন্য এবং মানে এটার প্রাককালে অর্থাৎ ছোড়ার সময় বেগ থাকে সবচেয়ে বেশি তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে এটা এইরকম হবে গ্রাফটা রকম হবে অর্থাৎ নিম্নমুখী হবে তার মানে একদম শুরুর দিকে বেগের পরিমাণ বেশি থাকবে একটা পর্যায়ে এসে বেগ শূন্য হয়ে যাবে অর্থাৎ কোনো বস্তুকে যদি উপরে নিক্ষেপ করা হয় তাহলে তার গ্রাফটা এমন হবে আর যদি এমন হয় যে কোনো বস্তুকে নিক্ষেপ করা হলো তাহলে প্রতি সেকেন্ডে বা তার গ্রাফটা কেমন হবে তা আমরা যদি এরকম এক্স এক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস চিন্তা করি তাহলে সেক্ষেত্রে এইটা আমরা জানি যে এই এক্স এক্সিসে আমি টাইম রাখি ওয়াই এক্সিসে আমি ভেলোসিটি রাখি সেক্ষেত্রে এটা কেমন হবে এই গ্রাফটা কেমন হবে যদি একটা বস্তুকে উপর থেকে ফেলে দেওয়া হয় প্রতি সেকেন্ডে তার বেগ বাড়ে তার মানে বেগ বাড়তে থাকবে এবং যদি বেগ বাড়তে থাকে তাহলে এখানে গ্রাফটা হবে এই মূল বিন্দুকে আমি অর্থাৎ গ্রাফটা এইভাবে বাড়তে থাকবে অর্থাৎ সময়ের সাথে 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 বেগটাও বাড়তে থাকবে তার মানে এইটা হচ্ছে পরন্ত সরি এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর গ্রাফ মনে রাখো তোমাদের পরন্ত বস্তু সংক্রান্ত কোনো ধরনের এমসিকিউ আসলে এটা হচ্ছে থ্রোইং বডিস থ্রোইং বডিজের ক্ষেত্রে এই গ্রাফটা হবে এইরকম আর যদি আমি ফলিং বডিজের কথা চিন্তা করি বা পরন্ত বস্তুর কথা চিন্তা করি তাহলে গ্রাফটা হবে এইরকম মূলবিন্দু আমি সরল রেখা এমসিকিউ তো অনেক আছে আমি যদি একটা ভিডিওর মাধ্যমে সব এমসিকিউ সলভ করতে যাই তাহলে ভিডিওর লেংথ গিয়ে দাঁড়াবে তিন ঘন্টা এটা সামটাইমস ফিজিবল না মানুষের তো একটা মানে সাধারণ বুদ্ধি বৃত্তি বা একটা মনোযোগের সময় থাকে বাট আমি এই আলোচনা না করে পারছি না কারণ একটা ভিডিওতে ফলিং বডিজ আর থ্রুইং এর সকল ব্যাখ্যা দিতে গেলে এই চিন্তাগুলো করা লাগবে এই জন্য আমার ভিডিওটা একটু লম্বা হচ্ছে তোমরা একটু ধৈর্য সহকারে দেখলে খারাপ হওয়ার কথা না যদি এরকম বলা হয় যে বিনা বাধায় পরন্ত কোনো বস্তু পাঁচ সেকেন্ডে বাহাত্তর মিটার অতিক্রম করে তাহলে একশো মিটার যেতে তার কত সময় লাগবে দেখো প্রশ্নটা কিরকম বলা হইল কি যে বিনা বাধায় একটা বস্তু পাঁচ সেকেন্ডে বাহাত্তর মিটার পথ অতিক্রম করে তাহলে এইভাবে একশো বাইশ মিটার যেতে তার কত সময় লাগবে ধরো আমি আরেকটু বাড়াই দিলাম দুইশো মিটার যেতে তার কত সময় লাগবে যদি এটা প্রশ্ন হয় তখন আমি কি চিন্তা করব। আমি চিন্তা করব যে এটা হচ্ছে আমার টি এটা হচ্ছে এইচ ওয়ান এইচ টু দেওয়া আছে আই হ্যাভ বিন আস হোয়াট ইজ টি টু তার মানে আমি ঠিক ওই সূত্রটা অ্যাপ্লাই করবো যেটা আমি জানি কোন সূত্র ওটা হচ্ছে এইচ ওয়ান বাই টি ওয়ান তাহলে কি হবে তাইলে হবে হচ্ছে আমি চাই কি টি টু তার মানে টি টু স্কোয়ার আমার হাতে আছে তাহলে এইচ ওয়ানটা গুণ তোমাদের পরীক্ষার হলে এই ধরনের ম্যাথমেটিক্সগুলোর ক্ষেত্রে যে এ বাই বি সমান সি বাই ডি যদি তোমার কাছে এই ধরনের ভগ্নাংশের সমীকরণে ডি এর মান চাওয়া হয় তোমরা কিন্তু মিস্টেক করো না ডি এর সাথে এই যে এ গুণ আর বি এর সাথে সি গুণ ক্রস গুণ তার মানে ডি এর সাথে যেটা এ এটা নিচে চলে আসবে প্লিজ তার মানে উপরে চলে যাবে বি ইন্টু সি ডোন্ট মিস্টেক প্লিজ তার মানে এইচ ওয়ান এই যে এইচ ওয়ান তার সাথে এটা চলে আসছে নিচে তার মানে টি ওয়ান স্কোয়ার আর এইচ টু উপরে থাকবে তার মানে আমি যদি এখন টি টু হিসাব করি আমাকে বর্গ করতে হবে বর্গমূল মূল এইচ টু ইন্টু টি ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই এইচ ওয়ান আমি একটু ব্যাখ্যায় লিখছি লম্বা হচ্ছে ক্লাসটা কিন্তু আসলে এইভাবে আগে একটু না বললে হচ্ছে না এইচ টু এর মান কত দুইশো বাইশ টি ওয়ান কত ফাইভ স্কোয়ার এইচ ওয়ান কত সেভেন্টি টু এইটা হবে অ্যান্সার তখন অ্যান্সারটা কি হবে সেভেন এইট সেকেন্ড সময় লাগবে অর্থাৎ এখানে লাগবে এইট পয়েন্ট সেভেন এইট সেকেন্ড তো পরীক্ষায় এই উচ্চতার সাথে যদি সম্পর্ক আসে উচ্চতার সাথে সময়ের সম্পর্ক তখন কিন্তু তোমরা এটা পারতে হবে না তোমাদের না পারার আমি কোন কারণ দেখি না এভরিথিং ইজ পসিবল তোমাদের দ্বারা সম্ভব এখানে না পারার কিছু এখানে এখানে আরো অনেক এমসিকিউ আছে মানে এমসিকিউ শেষ করা যাবে না অনেক আছে তবে ঘুরে ফিরে দেখা যাবে যে অ্যারাউন্ড এই মতন এমসি গুলাই পাওয়া যায় সুতরাং এই তিনটা সূত্রকে তোমাদের একটু মাথায় রাখতে হবে এবং এই তিনটা সূত্রকে যদি আমি একটু দেখাতে চাই যে পরীক্ষার হলে যদি আসে তখন তোমরা আসলে পারবা কিনা একটা ডেটা দিয়া বিভিন্ন ধরনের সূত্র আসতে পারে একটা ডেটা ধরো আমি যদি তোমাদেরকে একটু একটা এক্সাম্পল থেকেই চিন্তা করি যে পরন্ত বস্তুর ক্ষেত্রে ইকোয়ালস টু টু ইউ বাই জি সেটা হচ্ছে বিচরণ কালের ক্ষেত্রে সো বিচরণ কালের ক্ষেত্রে এই অঙ্কগুলা করার সময় ধরো যদি আমি এরকম বলি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই দিই তাহলে সুবিধা হবে আমি জানি ভিডিওটা লম্বা হচ্ছে বাট একটু সময় ধরে যদি ভাবি তাহলে কি হয় ধরো একটা বস্তুকে সেভেন্টি ফাইভ মিটার পার সেকেন্ড বেগে খারাপ উপরের দিকে নিক্ষেপ করা হলো এটা হচ্ছে লাইন যে একটা বস্তুকে সেভেন্টি ফাইভ এই একটা বস্তুকে সেভেন্টি ফাইভ মিটার পার সেকেন্ড বেগে খারা উপরের দিকে নিক্ষেপ করা হলো দেখো প্রশ্নগুলো কি করছে প্রশ্নগুলা হচ্ছে এরকম যে প্রথম প্রশ্ন সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে ধরো প্রথম প্রশ্ন সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে কি জানি সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে সেটা হচ্ছে শেষ শেষ এক লাইনে অঙ্ক হয়ে যাবে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগবে এত তার মানে কত এটা হচ্ছে সেভেন্টি ফাইভ ডিভাইডেড বাই নাইন পয়েন্ট এইট এই ছোট্ট একটা অঙ্ক করলে এই ছোট্ট একটা হিসাব করলেই হয়ে যাবে এটা হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স 7.65 সেকেন্ড হওয়ার কথা তার মানে সেভেন সেকেন্ড সময় লাগবে সর্বোচ্চ উচ্চতায় উঠতে তারপর দেখো পরের প্রশ্ন কি বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে পঁচাত্তর মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হচ্ছে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে তাহলে সর্বোচ্চ উচ্চতা বাইর করার সূত্র কি এইচ তার মানে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে এইচ এটা হচ্ছে ইউ স্কোয়ার বাই টু সর্বোচ্চ উচ্চতে ওঠার সূত্র ইউ স্কোয়ার তার মানে এই ইউ হচ্ছে কত সেভেন্টি এটা হচ্ছে স্কোয়ার এইবার হবে নাইন তাহলে এই সেভেন্টি কে স্কোয়ার করে তোমার নাইন পয়েন্ট এইট দিয়ে ভাগ করলে দুইশো ছিয়াশি দশমিক নয় আট মিটার আসবে তার মানে এটার অ্যান্সার হচ্ছে টু এইটি সিক্স পয়েন্ট নাইন এইট মিটার যদি এই প্রশ্ন করা হয় যে এই বস্তুটি সর্ব ভূপৃষ্ঠে কখন ফিরে আসবে পঁচাত্তর মিটার সেকেন্ড মারা হয়েছে এটা উপরে উঠল আবার নামলো তাহলে ভূপৃষ্ঠে কখন ফিরে আসবে এটা নিঃসন্দেহে বিচরণকাল তো বিচরণ কালের সূত্র কি বিচরণ কালের সূত্র হচ্ছে আমি জানি বিচরণকালের সূত্র হচ্ছে টি উইচ ইজ টু ইউ বাই জি টু ইউ বাই জি এখন হিসাব করো টু ইউ কত এটা হচ্ছে টু ইন্টু সেভেন্টি ফাইভ ডিভাইডেড বাই নাইন পয়েন্ট এইট তোমার এখানে বিচরণ কাল প্রশ্ন করে তিনটা প্রশ্ন হইল কিন্তু একটা ডেটা দিয়ে এখন যদি প্রশ্ন করে সর্বোচ্চ উচ্চতা থেকে বস্তুটির ভূপৃষ্ঠে আসতে কত সময় লাগবে তো সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগছে নামতে একই সময় লাগবে কিন্তু এটাকে যদি আমরা আমাদের সূত্র অনুসারে চিন্তা করি যে সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার নামতে যদি টি টু সময় লাগে তাহলে এটা ধরলাম টি ওয়ান তাহলে এটা হচ্ছে টি মাইনাস টি ওয়ান তার মানে কি তার মানে হচ্ছে ওই যে ফিফটিন পয়েন্ট থ্রি জিরো মাইনাস সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এটা সেভেন পয়েন্ট সিক্স ফাইভ সেকেন্ডই হবে কারণ আমরা জানি উঠতে যদি সময় টি ওয়ান লাগে নামতে সময় টি টু লাগবে গেল এবার যদি এই প্রশ্ন করে যে এই বস্তুটি মাটিতে কত বেগে আঘাত করবে তখন কি হবে এই বেগের সূত্রে হচ্ছে সমান কেন কারণ সে পর তো সে সর্বোচ্চ উচ্চতায় উঠেছে এইবার সে মাটিতে কত বেগে আঘাত করবে তো ও যখন সর্বোচ্চ উচ্চতায় উঠেছে সেই মুহূর্তে শেষ বেগ শূন্য এবং আমি যদি সেখান থেকে আবার গণনা শুরু করি তাহলে ওইখান থেকে পড়ার সময় আদিবেগ শূন্য হবে তার মানে তখন অ্যাকচুয়ালি এই ইউর মানটা হবে শূন্য এই ভি স্কোয়ার ইকুয়াল টু হবে টু জি এইচ এইচ মানে সর্বোচ্চ যে যত উচ্চতে এই ভি এর মান হবে রুট টু জি এইচ তার মানে এটা হচ্ছে টু ইন্টু নাইন পয়েন্ট এইট এইচ এর মান হচ্ছে দুইশো ছিয়াশি দশমিক নয় আট তার মানে সেটা হবে অ্যারাউন্ড সেভেন্টি ফাইভ মিটার বলো তোমরা কোনটা কঠিন মনে হয়েছে আমি পরন্ত বস্তু নিয়ে একটা লম্বা ক্লাস দিয়ে ফেললাম কিন্তু এমসিকিউর জন্য জন্য প্লাস প্লাস সিকিউর তোমাদের চিন্তা ভাবনাটাকে আরেকটু সুন্দর করার জন্য খুব সিম্পল বিষয়টা কিন্তু আমি এক একটা বেশি বেশি করে দেখাইছি তোমাদের ভালো লাগলেও আমাকে জানাইও খারাপ লাগলে আমাকে জানাইও তো পরন্ত বস্তুর এই হচ্ছে ব্যাখ্যা এর পরের টিউটোরিয়ালে আমি গতির গ্রাফ যদি পরীক্ষায় আসে যেটা এমসিকিউতে আসে এই গ্রাফ নিয়ে আলোচনা করবো এখানে আমি মোটামুটি তোমাদেরকে সব ব্যাখ্যা দিয়েছি আমার তরফ থেকে আরো যদি কিছু থাকে সেটা আমাকে জানায় ইনশাআল্লাহ আই উইল ট্রাই টু আপলোড দিস ভিডিওস বেসড অন ইউর প্রবলেমস ওকে টেক কেয়ার তাহলে আজকে রাখছি আল্লাহ হাফেজ সবাইকে ভালো থেকো সবাই বাই